আপনারা টিভি সিরিজ তেহরানের গল্পে যে মেতে আছেন সেটা আমি ভালোভাবেই জানি, এবং যারা আগের পর্বগুলো দেখেছেন তারা তো নিশ্চয়ই আজকের ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন, তাই না? বন্ধুরা, আপনারা যারা টিভি সিরিজটি কন্টিনিউ করছেন প্রথম থেকে, তারা জানেন মোসাদ এবং ইরানের রেভলিউশনারি গার্ডের মধ্যে শেয়ানে শেয়ানে একটা লড়াই শুরু হয়েছে। দুই পক্ষই যার যার অবস্থানে থেকে কৌশলী আচরণ করছে, কিন্তু কেউই সফল হতে পারছে না। আসলে এসপিওনের জগৎটাই এরকম, আপনি যেভাবে সব কিছু চাইবেন সেটা কখনোই হবে না। ইন্টেলিজেন্স বাহিনীগুলোতে যারা নিয়োজিত থাকেন তাদের চতুরতা এবং বুদ্ধিমত্তা সবার থেকেই ভিন্ন থাকে, আর এটাই স্বাভাবিক। তো যাই হোক, চলুন এবার দেখার চেষ্টা করি আজকের পর্বে তেহরানের গল্প আমাদের কোথায় নিয়ে যায়। আগের এপিসোডের কাহিনী যেখানে শেষ হয়েছিল, এই পর্বের কাহিনীটাও ঠিক সেখান থেকেই শুরু হয়। আমরা জানি রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা অফিসার ফারাজ কামালের স্ত্রীকে প্যারিস বিমানবন্দর থেকে কিডন্যাপ করা হয়েছিল। এই দ্বিতীয় পর্বে কিন্তু এটা দেখেছিলাম। যারা আগের দুটো পর্ব দেখেননি তারা প্লিজ সে দুটো আগে দেখে আসুন, তাহলে কাহিনীর মজা অনুভব করতে পারবেন। কিন্তু কারা করেছিল এই কিডন্যাপিং সেটা কিন্তু তখন দেখানো হয়নি। কিন্তু এবার আমরা জানতে পারি মোসাদের একটা বিশেষ ইউনিট নাহিদ, মানে ফারাজের অসুস্থ স্ত্রীকে কিডন্যাপ করেছে। কিন্তু প্রশ্ন হলো কারণটা কি? কারণটা আসলে খুবই গুরুতর। মোসাদ জানতো তামার যদি ধরা পড়ে তবে তাদের একটা অপারেশন হয়তো ব্যর্থ হবে, কিন্তু রেভলিউশনারি গার্ডের হাতে আটক মাসুদ যদি কোনোভাবে মুখ খোলে তাদের কাছে, তবে ইরানে মোসাদের কার্যক্রম চালানোই কঠিন হয়ে পড়বে। মাসুদ ইরানের মোসাদের নেটওয়ার্কের জালের মতো অন্যতম প্রধান একটা সুতো, তাই মোসাদ চাইছিল মাসুদকে রেভলিউশনারি গার্ডের গণ্ডি থেকে যেভাবেই হোক বের করে নিয়ে আসতে। আর তারা জানতো এটা করতে পারে একমাত্র ফারাজ, ফলে দুয়ে দুয়ে যোগ করলে যেটা হয় ঠিক সেটাই করতে বাধ্য হয় মোসাদ। ফারাজকে চাপ দিয়ে মাসুদকে ছাড়িয়ে আনার জন্য তারা নাহিদকে কিডন্যাপ করে, এবং তারপর তারা ফারাজকে বলে এই কিডন্যাপিংয়ের কথা। ফারাজ যখন স্ত্রীর কিডন্যাপের বিষয়টা জানতে পারে তখন একেবারে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে লোকটা। নিজে একজন রেভলিউশনারি গার্ডের নীতিবান অফিসার, কোনোদিন কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। কিন্তু মোসাদ এখন যেটা তার কাছে করতে চাইছে সে এখন কি করবে সেটাই হচ্ছে প্রশ্ন। তো দেখা যাক কি হয়। অন্যদিকে দেখা যায় তামার মিলাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় একটা তথ্য জানতে পেরেছিল। তথ্যটা হলো তারা যে আন্দোলনটা করছিল তার অংশ হিসেবে তেহরানের সবচেয়ে বড় একটা পাওয়ার সাব স্টেশনের সাইবার অ্যাটাক করতে চাইছিল তারা, যাতে পুরো রাজধানীকে অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া যায়। তার কথা হলো এর মাধ্যমে সরকারকে ওরা বোঝাবে, দেখো তোমরা আমাদের দাবি মেনে না নিলে আমরা কি করতে পারি। এখন এখানে উল্লেখ করা খুবই জরুরি যে মিলাদরা আসলে কি আন্দোলন করছিল। তবে দেখেন এখানে সিরিজের প্রথম পর্বে আমি বিস্তারিতভাবে এই বিষয়ে বলেছি, তাই প্লিজ আবারও বলছি সেটা আগে দেখুন। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সিরিজের আগের দুটো পার্ট দেখে আসুন। তো গত রাতেই এই বিষয়টি নিয়ে মিলাদ তামারের সাথে আলাপ করে এবং তার সহযোগিতা চায়। মিলাদের এই প্রস্তাবকে তামার এবার একটু অন্যভাবে দেখার চেষ্টা করে। আমরা জানি সে যে মিশন নিয়ে ইরানে এসেছিল সেটা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, তাই মিলাদের এই প্রস্তাবে সে এবার খুশি হয়। কারণ তার সামনে এবার মিলাদ আর একটা পাওয়ার স্টেশনে ঢোকার একটা পথ তৈরি করে দিয়েছে। মিলাদের কথায় তামার সাথে সাথে সম্মত দিলেও সে এই বিষয়টি নিয়ে এবার মোসাদের এজেন্ট কাদোসের সাথে আলাপ করে এবং মিলাদের পুরো প্ল্যানটা তাকে জানায়। হেডকোয়ার্টার থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর তামার মিলাদের সাথে আরও কয়েকটা দিন কাটানোর সিদ্ধান্ত নেয়। তবে সেদিন মিলাদ তামারকে আর একটা প্রস্তাব দিয়ে বসে, তার ইউনিভার্সিটির কয়েক বন্ধু মিলে একটা ক্যাম্পিংয়ে যাবে, যদি তামার চায় তো তাদের সাথে যেতে পারে। আর সেখানে গেলে তাদের একটা লাভ আছে, লাভটা হচ্ছে সেই সাব স্টেশনে ঢোকার জন্য একটা পাস তাদের দরকার হবে, সেটা যে জোগাড় করে দিতে পারবে তারও আজকের ক্যাম্পিংয়ে থাকার কথা রয়েছে, তাই দুজনেই তার সাথে আলাপের একটা সুযোগ পাবে। মিলাদের এই কথা এবার তামার সাথে সাথে রাজি হয় তাদের সাথে যেতে। তো দেখা যায় সব গুছিয়ে দুপুরের দিকে মিলাদ তার বন্ধুর একটা গাড়িতে করে তামারকে সাথে নিয়ে রওনা হয় ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। মিলাদ তার বন্ধুর কাছে তামারের পরিচয় দেয় তার খালাতো বোন বলে। তো এরা যখন রওনা হয়েছে তখন রেভলিউশনারি গার্ডের ছেলে ফারাজ মাসুদের উপরে চালাচ্ছে ভয়ঙ্কর টর্চার, কারণ তার ধারণা সে জানে তার স্ত্রীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এর মধ্যে মোসাদের পক্ষ থেকেও ফারাজের কাছে একটা ফোন আছে। মোসাদের এই অপারেশনাল ডিরেক্টর ফারাজকে জানায় মাসুদকে ছেড়ে দাও, মাসুদকে ছেড়ে দিলেই তারা তার স্ত্রীকে ছেড়ে দেবে। মোসাদের চক্রান্ত এবং প্রতিকূল পরিস্থিতি ফারাজের মনটাকে এবার বিষিয়ে তোলে।
কিন্তু শেষ পর্যন্ত সে ভালোবাসার কাছে হার মানে। মোসাদের প্রস্তাব মেনে নিয়ে মাসুদকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সৎ রেভলিউশনারি গার্ড অফিসার, এবং কাউকে কিছু না বলে সে তাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই একটা এয়ারপোর্টে চলে আসে। তবে মাসুদকে সে বলে, যদি তুই চাস তোর ফ্যামিলি এখানে ভালো থাকুক, তাহলে আজ রাতের মধ্যেই এই দেশ ছাড়বি। ফারাজের এ ধরনের কথা এবার হতাশ হয়ে পড়ে মাসুদ তাবরিজি, কারণ তার পরিবার এখানে থাকলেও সে কিভাবে এদের ছেড়ে অন্য দেশে থাকবে সেটাই তার চিন্তা। তবে নিজের জীবনের ভয়ে মাসুদ একটা সিদ্ধান্ত নেয়, সে ফারাজের কথাটা মেনে নেবে। এরপর ফারাজ বাসার পথ ধরে, আর অন্যদিকে মাসুদ গাড়িতে করে তার বাড়ির উদ্দেশ্যে যেতে শুরু করে। কিন্তু গাড়ির মধ্যেই মোসাদের ডিরেক্টর গরেভের কল আসে তার কাছে। মাসুদের সার্বিক অবস্থা জানার পর সে তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার পরিবারের সকল দায়িত্ব এখন থেকে আমাদের। ফারাজ যেটা বলছে তুমি সেটাই করো, তুমি ইরান থেকে বেরিয়ে আসো, তুমি পৃথিবীর যেখানেই যেতে চাও তোমাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হবে। তো ডিরেক্টরের সাথে কথা বলা শেষ হলে মাসুদ একসময় তার বাড়িতে এসে পৌঁছায়। চুপি চুপি সে তার বাড়ির মধ্যে ঢোকে এবং বাথরুমে ঢোকে নিজেকে পরিষ্কার করে নেয়। এরপর পোশাক পরে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। মাসুদ তার এই দেশত্যাগের বিষয়টা এই মুহূর্তে তার পরিবারকে জানাতে চাইছিল না, তাই এই গোপনীয়তা অবলম্বন করে সে। কিন্তু বাইরে বেরিয়েই মাসুদ দেখতে পায় তার বাসার সামনেই কামালি দাঁড়িয়ে আছে। তাকে দেখে মাসুদ বুঝতে পারে না এই লোকটা এবার কোন ফোন দিয়ে এসেছে এবং কেন তার এখানে এসেছে। এসব ভাবতে ভাবতেই দুরু দুরু বুকে এগিয়ে যায় মাসুদ। ফারাজ কামালি এবার মাসুদকে বেশ কিছু কথা বলে। সে এভাবে সব কিছু বলতে শুরু করে, মাসুদ আমি জানি তুমি মোসাদের একজন এজেন্ট, একজন ইরানি হয়েও ইসরায়েলকে সাহায্য করো, এটা খুবই মারাত্মক একটা বিষয়। কিন্তু তারপরেও আমি তোমার এই অপরাধ ক্ষমা করে দিলাম। কয়েকদিন আগে মোসাদ প্যারিস থেকে আমার স্ত্রীকে কিডন্যাপ করেছিল, কারণ কি জানো, তোমাকে ছাড়ানোর জন্য। তোমার জন্য আমার একটা অফার আছে এখন, তুমি যদি চাও সেটা গ্রহণ করতে পারো। অফারটা হচ্ছে তুমি এখন থেকে আমার হয়ে কাজ করবে, কিন্তু এই বিষয়টা কেউ কখনোই জানবে না, এমনকি তোমার পরিবারও জানতে পারবে না। অর্থাৎ ফারাজ কামালি মাসুদকে মূলত ডুয়াল এজেন্ট হওয়ার একটা প্রস্তাব দিয়েছিল। সব শুনে মাসুদ এবার চিন্তায় পড়ে যায়। সে এমনিতেই অভিজ্ঞ লোক এবং সে জানে এই ডুয়াল এজেন্টের ভয়াবহতা কতটা হতে পারে। তো তার সাথে কামালি কথা বলে চলে যাওয়ার পর মাসুদ এবার গৌরভের কাছে ফোন করে। ফোনে সে ডিরেক্টরের উপর ফারাজের স্ত্রীকে কিডন্যাপের জন্য রাগারাগি করতেও শুরু করে এবং তাদেরকে বলে, তোমাদের জন্য আমার এবং আমার পরিবারের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে, যেভাবেই হোক আমার পরিবারকে রক্ষা করো। এরপর সে ফারাজের প্রস্তাবটার কথাও মাসুদকে বলে দেয়। তার সব কথা শুনে মোসাদের ডিরেক্টর তাকে আপাতত ধৈর্য ধরতে বলে। তো এদিকে যখন এসব চলছিল তখন তামার এবং মিলাদ যথাসময়ে তাদের ক্যাম্পিংয়ের জায়গায় গিয়ে পৌঁছায়। তবে এটাকে একটা অবকাশ যাপনের বাড়ি বললেই মনে হয় ভালো দেখায়, কারণ তামার দেখতে পায় তাদের মতো অনেকেই এখানে হাজির হয়েছে। সেদিন রাত্রে বেশ বড় একটা পার্টির আয়োজন করা হয়েছিল। এই পার্টির আয়োজন দেখে তামার একসময় বুঝতে পারে এই পার্টির আড়ালে শুধু মাদক আর নারী নিয়ে কারবার চলে। তো সেদিন রাতটা ভালোভাবেই পার হয় সেখানে ওদের। কিন্তু তামারের গতিবিধি মোসাদের হেডকোয়ার্টার থেকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছিল। এর মধ্যেই পরের দিন ঘটে আর একটা ঘটনা। ফারাজের প্রস্তাব নিয়ে কাজ করার জন্য মাসুদ যখন রাস্তায় বেরিয়েছে তখন তার কাছে মোসাদের একটা ফোন আসে। তাকে এবার তাদের তরফ থেকে মাসুদকে ইরান থেকে বেরিয়ে আসার একটা প্রস্তাব দেওয়া হয়, কিন্তু মাসুদ সেটা অস্বীকার করে, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর যখন সে একটা জায়গায় গাড়ি থেকে নেমেছে তখন একটা মোটর বাইকে চেপে দুজন লোক তার সামনে এসে দাঁড়ায় এবং তার উপরে গুলি করতে শুরু করে। বুকে একাধিক বুলেটের আঘাত খেয়ে স্পটেই মারা যায় মাসুদ তাবরিজি, আর বলাই বাহুল্য মোসাদের এজেন্ট মোসাদের হাতেই এভাবে খুন হয়ে যায়। আসলে এটাই ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আসল চরিত্র, কোনো মায়াদয়ার লেশ বলতে তাদের মধ্যে কিছু ছিল না। মাসুদকে যখন খুন করা হয় তখন তার থেকে কিছুটা দূরেই অপেক্ষা করছিল ফারাজ। লোকটা মাসুদের এই অবস্থা দেখে তার কাছে এসে দেখতে পায় সে ইতিমধ্যে মারা গিয়েছে। মাসুদের মৃত্যুতে ফারাজ বুঝতে পারে তার কারণেই মৃত্যু হলো তার। তবে মাসুদের এই মৃত্যুটা ফারাজ কামিলির জীবনটাকেও অন্ধকারে ডেকে দিয়েছিল, কারণ প্রথমত সে মাসুদকে ছেড়ে দিলেও সেটা তার ঊর্ধ্বতনকে সে জানায়নি, আর দ্বিতীয়ত এর মধ্যেই মাসুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সব মিলিয়ে ফারাজ বুঝতে পারছিল তার উপরে বিপদ আসতে চলেছে, কিন্তু এটার জন্যই সে এবার তার বসকে বিষয়টা জানাতে সেখানে গিয়ে পৌঁছায়।
ফারাজ যখন তার কমান্ডিং অফিসার কাসেম মোহাম্মদের কাছে বিষয়টা খুলে বলে, তখন সব শুনে কাসেম তার উপর ভীষণ রাগ করে এবং রেভলিউশনারি গার্ড থেকে বরখাস্ত করা হয় ফারাজ কামিলকে। অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেল কামালের জীবনে, কিন্তু কিছুই করার নেই। তাই অফিস থেকে বেরিয়ে মনের মধ্যে একেবারে শূন্য অনুভব করতে শুরু করে ফারাজ। প্রথমত তার স্ত্রী নিখোঁজ, আর এখন তার ডিপার্টমেন্টও তার সাথে সম্পর্ক ছিন্ন করল। কিন্তু আমাদের এটা বললে চলবে না, ইরানের রেভলিউশনারি গার্ডের প্রতিটা সদস্য অনেক পোড় খাওয়ার মধ্য দিয়ে তৈরি হয়, তাই ফারাজও হাল ছেড়ে দেবে না। কিন্তু সে এবার কী করবে সেটাই আমরা দেখতে চলেছি, তবে এই বিষয়টা আমরা একটু পরে দেখব। এবার চলুন তামারের বিষয়টা কী হলো জেনে আসি। সেদিন আনন্দ ফুর্তি করে বাসায় ফিরে তামার মোসাদের থেকে নতুন একটা নির্দেশনা পায়। তাকে বলা হয় আগামী 48 ঘন্টার মধ্যে যেভাবেই হোক তাকে সাব স্টেশনে ঢুকতেই হবে। তবে এজন্য কী করতে হবে সেটাও মোসাদ তাকে বলে দেয়। তামার এবং মিলাদকে যেহেতু তার বন্ধুর সাহায্য নিতেই হবে, তাই ওরা যেন তার সাথে প্রথমে দেখা করে এবং তাকে অনুরোধ করে সাব স্টেশনের কোনো একটা ত্রুটির কথা সে যেন খুঁজে বের করে এবং সেটা স্টেশন ডিরেক্টরকে জানায়। স্বাভাবিকভাবেই এরপরে স্টেশনের মেরামত কাজের জন্য কর্মীর প্রয়োজন হবে এবং সেটা মেরামত করার জন্য যে টেকনিশিয়ানরা যাবে সেই টেকনিশিয়ানরা হবে মিলাদ এবং তামার। কাদোসের এই বুদ্ধিটা এবার মনে ধরে তামারের, সে এটা নিয়ে এবার মিলাদের সাথেও আলাপ করে। দেখা যায় মিলাদও এটাতে রাজি হয়ে গিয়েছে। তো মিলাদ রাজি হলে সে পাওয়ার স্টেশনে কাজ করা তার সেই বন্ধুর সাথে দেখা করে এবং সে কী করতে চাইছে এবং তার হেল্প কেন দরকার সেই বিষয়টা যখন তাকে জানায়, তখন তার সেই বন্ধু একটু বেঁকে বসে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয় লোকটা। সিদ্ধান্ত হয় পরের দিনই একটা ব্যবস্থা করবে সে তাদের সাব স্টেশনে ঢোকানোর। এদিকে যখন তামার এবং মিলাদের সাব স্টেশনে ঢোকার প্রস্তুতি চলছে, ঠিক তখন ফারাজও কিন্তু বসে নেই, কারণ সে জানে এখন তাকে তার স্ত্রীকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে। বসের সাথে দেখা করে ফারাজ তার অফিসে ফিরে আসে, কিন্তু সে তার বরখাস্তের কথা কাউকে জানায় না। ফারাজের এখানেই একটা ছেলে তামারের খালা মানে আরেজুকে বন্দি করে রাখা হয়েছিল, সে এবার সেই মহিলার কাছে গিয়ে হাজির হয়। যেহেতু ফারাজ জানতো তামারের বাবার সাথে আরেজুর বোনের বিয়ে হয়েছিল এবং তামারের বাবা এখনও তার আগের সম্পর্ক ভুলে যায়নি এবং তাদের মধ্যে ভালো একটা সম্পর্কও রয়েছে, তাই সে আরেজুকে দিয়ে ইসরায়েলে থাকা তামারের বাবাকে ফোন করায়। তার উদ্দেশ্য হলো তামারের বাবাকে ইসরায়েল থেকে যেভাবেই হোক তুরস্কে নিয়ে আসতে হবে এবং তাকে কিডন্যাপ করতে হবে, মানে কাটা দিয়ে কাটা তোলা। তবে এটা ছাড়া ফারাজের তখন বিকল্প কোনো কিছু করারও ছিল না। আরেজুকে দিয়ে তামারের বাবাকে বলা হয় সে পরের দিন ইস্তাম্বুলের একটা হোটেলে থাকবে, সে যেন তার সঙ্গে দেখা করে। অনেকদিন পর লোকটা আরেজুর কথা শুনে এবার রাজি হয়, তবে এই বিষয়টার কথা সে মোসাদকে জানায় না। তামারের বাবা তুরস্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লে ফারাজও রেডি হয় সেদিকে যাওয়ার। এখন দেখার বিষয় লোকটা কি করে। অন্যদিকে আরেক রেভলিউশনের গার্ড সদস্য আলী আরেকটা বিষয় জানতে পারে। তামার যে উদ্দেশ্যে ইরানে এসেছিল আপনাদের হয়তো সেই বিষয়টা মনে আছে, একটা পাওয়ার স্টেশনের সার্ভার হ্যাক করার জন্য সে ইরানে এসেছিল, কিন্তু ব্যর্থ হয় সে। তবে ইরানের গোয়েন্দারা তারপরে তামার কি করতে চাইছিল সেই বিষয়ে তদন্তে নামে এবং তারা তামারের বেশ কিছু কার্যক্রম ট্র্যাক করতে সক্ষম হয়। সেখানে তারা দেখতে পায় মোসাদ মূলত সার্ভার হ্যাকের মাধ্যমে অনেক বড় একটা কাণ্ড ঘটাতে যাচ্ছিল। সেটা হলো তারা সফল হলে ইরানের সামরিক অ্যাক্সেস পেয়ে যেত মোসাদ। আর এই বিষয়টা জানার পর আলীর মুখটা যায় শুকিয়ে, তার মাথায় ঘুরতে থাকে শুধু একটাই চিন্তা, এই মোসাদ এজেন্ট তামারকে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল তাদের। সেদিন এছাড়াও আলী তার এক সহকর্মীর কাছ থেকে আর একটা বিষয় জানতে পেরেছিল। বিষয়টা হলো যেহেতু মোসাদ এজেন্ট এখনও ইরানেই রয়েছে, তাই সে আরও বড় করো ক্ষতি করার চিন্তা বা পরিকল্পনা করতে পারে। তাই সতর্কতা হিসেবে আলী একটা সিদ্ধান্ত নেয় যে তেহরানের যে কোনো পাওয়ার স্টেশনে যদি কোনো সমস্যা হয় তবে সে সেটাই এখন থেকে ব্যক্তিগতভাবে দেখবে। আলী দিকে এই অবস্থায় থাকলেও অন্যদিকে মিলাদের বাসায় একটা আয়োজন শুরু হয়েছে দেখা যায়। মিলাদের সেই ইঞ্জিনিয়ার বন্ধুর আসার কথা রয়েছে তার ওখানে। সেদিন রাতেই ওরা ফাইনাল করবে কিভাবে পাওয়ার স্টেশনে ঢোকা যায়। তবে প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল কোনো একটা যন্ত্রাংশের ত্রুটি দেখাবে সে এবং সেটা মেরামতের উদ্দেশ্যে ভেতরে যাওয়ার একটা ব্যবস্থা করে যাবে মিলাদ এবং তামারকে। সেদিন সন্ধ্যা নামার সাথে সাথেই মিলাদের বন্ধু তাদের সাথে দেখা করতে আসে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, ভেতরে তামার এবং মিলাদ যখন তার বন্ধুর সাথে কথা বলছে তখন মোহাম্মদ নামে মোসাদের এক এজেন্টকে দরজার কাছে পাহারায় দেখা যায়।
তার আচরণ দেখে মনে হচ্ছিল এই অপারেশনটাকে এখন থেকে মোসাদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাইছিল। তো তামার এবং মিলাদ যখন তার বন্ধুকে বলে পরের দিন তারা ভেতরে ঢুকতে চায় এবং সেজন্য তাদের ওখানে একটা ব্যবস্থা যেন সে করে দেয়, তখন বেঁকে বসে এই বন্ধুটা। সে কথার প্রতিবাদ জানায় এবং সে এটা কোনোভাবেই মেনে নিতে চায় না। তাই এবার তামার একটা ভিডিও ক্লিপ দেখায় তাকে, সেখানে দেখা যায় ড্রাগ নিচ্ছে সে। আসলে এখানে আসার পর কথাবার্তার এক পর্যায়ে মিলাদের বন্ধু ড্রাগ নিয়েছিল আর সেটারই গোপনে ভিডিও করে রেখেছিল তামার। যেহেতু ইরানে মাদক নিষিদ্ধ এবং সে একজন সরকারি কর্মকর্তা, তাই এটা প্রকাশ হয়ে পড়লে চাকরি তার চলে যাবে সেটা সে ভালোভাবেই জানত। ফলে একেবারে বাধ্য হয়েই রাজি হতে হয় মিলাদের বন্ধুকে। এরপর মিলাদের বন্ধু বেরিয়ে যাওয়ার পর তার আরেক বন্ধু মিলাদের ওখানে আসে। আসলে এই ছেলেটা প্রথম থেকেই মিলাদের সাথে তামারের ঘনিষ্ঠতার বিষয়টা মেনে নিতে পারছিল না। তার উপরে সে তামারকে সন্দেহ করছিল। এখন যেটা ঘটল সেটা নিয়েও সে গোপনে তাদের উপরে নজর রাখছিল। তো সে যখন ভেতরে ঢুকে এসব কথা তাদের সাথে বলতে শুরু করে, তখন একটা সিচুয়েশান তৈরি হয় যে কোনো মুহূর্তে তামারের এই গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। আর ঠিকই এটা বুঝতে পেরেছিল বাইরে দাঁড়ানো মোহাম্মদ। মোসাদের সিগন্যাল পাওয়ার সাথে সাথেই মোহাম্মদ ভেতরে ঢোকে এবং মিলাদের সেই বন্ধুকে গুলি করে মেরে ফেলে। তামারের হঠাৎ এভাবে পাল্টে যাওয়া এবং নিজের চোখের সামনে বন্ধুর এ ধরনের মৃত্যু দেখে মিলাদ এবার একেবারে হতভম্ব হয়ে যায়। তবে সে বুঝতে পারে তামার ঝিলার পরিচয়ে তাকে যেটা বলেছিল সে আসলে তার থেকেও বড় কিছু, এবং তার অন্য কোনো পরিচয় নিশ্চয়ই আছে এবং সেটা খুবই ভয়ানক। তবে মিলাদ কি চিন্তা করছে সেদিকে কোনো খেয়াল নেই তামার এবং মোহাম্মদের। তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে পড়তে চায়। তাই কিছু সময়ের মধ্যে মিলাদের বন্ধুর লাশটাকে একটা জায়গায় সরিয়ে বাসাটাকে মোটামুটিভাবে পরিষ্কার করে ওরা। মিলাদকে সাথে নিয়ে তেহরানের একটা বাসায় চলে আসে এরপর ওরা। এই বাসাটাকে মোসাদ নিজেদের সেফ হাউস হিসেবে ব্যবহার করে। বাড়িটাতে পৌঁছে মিলাদকে একটা আলাদা রুমে রাখা হয়। এরপরে তামার মোসাদের হেডকোয়ার্টারে ফোন করে পুরো বিষয়গুলো জানায়। তবে মোসাদ ওদের উপরে সার্বক্ষণিকভাবেই নজর রাখছিল। তামারের গতিবিধির উপরেও নজর রেখে ভেতরে ভেতরে একটা পরিকল্পনাও সাজাচ্ছিল তারা। যে নতুন সাব স্টেশনের কথা তামার তাদের বলেছে, সেখানকার কানেকশনের নিয়ন্ত্রণ মোসাদের হাতে আসা মাত্রই ইসরায়েল সেখানে বোমা হামলা করবে। এজন্য বেশ কিছু ইসরায়েলি ফাইটার জেটকেও প্রস্তুত রাখা হয়েছে। তো এদিকে যখন এ ধরনের প্রিপারেশান চলছে, তখন অন্যদিকে দেখা যায় তামারের বাবা ইস্তাম্বুলের এক হোটেলে এসে পৌঁছেছে। সে আরিজুর সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে যখন তার দেয়ার রুমে ঢোকে তখন সেখানে আরিজু নয় অন্য একজনকে দেখতে পায়। আর এই লোকটা হলো ফারাজ কামালি, ইরানের রেভলিউশনারি গার্ডের সদ্য বরখাস্ত হওয়া গোয়েন্দা অফিসার। তবে লোকটাকে দেখে কিছুটা চিন্তিত হলেও ভেতরে ঢোকে সে। এখন প্রশ্ন হলো ভেতরে তামারের বাবার জন্য কি অপেক্ষা করছে, এবং ফারাজ তামারের বাবার মাধ্যমে তার স্ত্রীকে কি খুঁজে পাবে নাকি আবার ব্যর্থ হবে সে। অন্যদিকে তামারের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। সে এই বাধা পেরিয়ে কি ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে? বন্ধুরা, এইসব একগাদা প্রশ্নের উত্তর নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব তেহরানের প্রথম সিজনের শেষ পর্ব নিয়ে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।